বেঙ্গল বা ইস্ট বেঙ্গল, মোহনবাগান বা মোহামেডান, এই তিনটে ক্লাব না খেললে তুই যত বড়ই প্লেয়ার হোক না কেন, হ্যালো গাইজ, হোয়াট ইজ আপ, ওয়েলকাম টু স্পোর্টস বাইটস চ্যানেল। তো আমরা আবার একটা এক্সক্লুসিভ ইন্টারভিউর পর্বে চলে এসেছি। তো আমার পাশে যাকে দেখছো তোমরা সকলেই চেনো, আর কিছু বলার নেই, মানে ময়দানের ভালো খারাপ মানে অদ্ভুত পরিস্থিতিরও মানে সাক্ষী তিনি। তো সব কিছু জেনে নেবো নবীদার কাছ থেকে। তো নবীদা কেমন আছো প্রথমে বলো। অবশ্যই ভালো আছি, খুব ভালো আছি, খুব ভালো আছো। আর মানে লকডাউন পর্বে কীরকম ছিল সিচুয়েশান, কী কী করেছো একটু যদি বলো দর্শকদের। ম্যাক্সিমাম ফ্যামিলির সঙ্গে ছিলাম, পার্টি পলিটিক্স করতাম তখন, ছিলাম পলিটিক্সে ছিলাম তখন, ওখানে অনেক গ্রামের মানুষের অনেক কাজ করেছি, যারা পান্ডুয়াতেই তো ছিল, পান্ডুয়াতেই ছিলাম, যারা অনেক পিছিয়ে পড়েছে, যারা মনে করো যারা দিন আনে দিন খায়, তাদের তো অবস্থা খুব খারাপ ছিল। তো তাদের বাড়ি থেকে যেটুকু পেরেছি সেটুকু যতটা আমাদের সামর্থ্য লোকে হেল্প করেছে বাইরে থেকে বিদেশ থেকে, তাদেরকে সেই হেল্পগুলো তাদের কাছে পৌঁছে দিয়েছি, চাল ডাল বা যেটা যে যারা রেগুলার যেগুলো খায়, যেগুলো মানুষ তো আর কী চায়, ভাত ডাল আলু এগুলোই তো চায়, তো সেগুলো আমরা তাদের কাছে পৌঁছে দিয়েছিলাম, সেই কাজটা করেছি, তার সঙ্গে সঙ্গে প্র্যাকটিসও করেছি। তো এবার একটুখানি অনেকটাই পিছনে চলে যাই, যখন স্টার্ট করেছিলে মানে কীভাবে স্টার্ট হলো তোমার ফুটবল জার্নি, মানে কীভাবে ফুটবলটাকেই কেন বেছে নিলে আর কীভাবে স্টার্ট হয়েছে যদি একটু বলো। দেখো আমি অ্যাকচুয়ালি প্র্যাকটিস শুরু করেছিলাম আমার ওখানে পান্ডুয়া মিলন সঙ্গে, প্রথমে খেলতাম আন্ডার হাইট, ওই আন্ডার হাইট খেলা থেকেই কিন্তু আমার উঠে আসা, আন্ডার হাইট খেলা খেলতে খেলতে তারপরে আমি খালি পায়ে তখন খেলা হতো 4'10", এখন তো ওয়েটে খেলা হয়ে গেছে। সেটা খেলার পরে তখন কোচ ছিল বুধদা, মানে বিদ্যুৎ পাল, আমরা বুধ কাকু বলতাম, কাকুর কাছেই খেলতাম মিলন সংঘ ক্লাব। ওখানে যখন 4'10" শেষ হয়ে গেল তখন আর আমাদের আর সেরকমভাবে দেখা হতো না। ওখান থেকে আমি চলে গেলাম আমাদের পান্ডা ফুটবল একাডেমি, যেখানে আমার দাদারা খেলতো, যে দাদাকে দেখে আমি আজকে বড় হব, আমার নিজের দাদা আলিম নবী, মিলন ভীতি খেলেছে, মোহামেডান খেলেছে, 21 বেঙ্গল খেলেছে, ওকে দেখেই আসা, ওখান থেকে শুরু করা গ্রাম থেকে, ওখান থেকে মুরারি স্কুলের কাছে প্র্যাকটিস করা, শ্যামনগরে বাড়ি স্যারের, স্যারের কাছে অনেক জায়গায় প্র্যাকটিস যেতাম, ত্রিবেণী, ভদ্রেশ্বর, শ্যামনগর, মানকুণ্ডু, কোথায় কোথায় প্র্যাকটিস যেতাম স্যারের, স্যারের হাতেই তৈরি হওয়া। ওখান থেকে আন্ডার 16 চান্স পেলাম বেঙ্গল, বেঙ্গলে টপ স্কোরার হলাম, বেঙ্গল থেকে টপ স্কোরার পরে আন্ডার 16 ইন্ডিয়া খেলে আমি ওখান থেকে চলে গেলাম টাটা ফুটবল একাডেমি। ওখানে 1.5 বছর মতো ছিলাম আমি, দু টাইম ওখান থেকে আমি জার্মানি ট্রেনিং করেছিলাম 1 মাস করে, ওইটা আমার লাইফে অনেক কাজ দিয়েছিল। ওখানে রঞ্জন স্যার করছিলেন, আর বিদেশে ওনার দাদাই পড়াতো অঞ্জন ভাই, অঞ্জন স্যার, বিজয় স্যার ছিলেন, ওনাকে ছিলেন সব, তখন ডাইরেক্টর ছিলেন অরুণ ঘোষ, অরুণ স্যার ছিলেন, এদের সবাইকে নিয়েই তৈরি হওয়া, তারপরে ওখান থেকে আসা। মানে তুমি যখন টাটা ফুটবল একাডেমিতে ছিলে তখন হয়তো আমার জন্ম হয়েছিল, আমাদের জন্ম হয়েছিল জাস্ট, তারপরেই মানে অত ক্লাবের মানে তারপরে টাটা ফুটবল একাডেমি থেকে বেরিয়ে যাওয়ার পরই তোমার কাছে প্রচুর ক্লাব, ডেম্পো, মোহামেডান, ইস্ট বেঙ্গল, মানে অনেক অনেক ক্লাবেরই অফার ছিল, কেন মোহামেডানকে বেছে নিলে সেকেন্ড ডিভিশন আই লিগে? একটা কারণ আছে, কারণ হচ্ছে ওই টিমটা এমন একটা টিম, আর ওই টিমটায় আমি গেছিলাম বিকজ অফ একটা লোকের জন্য, সে হচ্ছে মোহাম্মদ হাবিব। আচ্ছা, হাবিব স্যারের লড়াকু মানসিকতা, হার না মানা মানসিকতা, বা তারপরে প্লেয়ারদের পেছন থেকে বুস্ট করা, লাইক উনি খেলতে না পারলেও এমনভাবে প্লেয়ারদের চাঙ্গা করতো যেন মনে হচ্ছে নিজেই মাঠে খেলছে, এই জন্য আসা। সেকেন্ড ডিভিশনে এসেছিলেন কেন, আমার সঙ্গে যারা ছিল তরুণদা, সুভাষ, এরা কিন্তু আমজাদেরা ইস্ট বেঙ্গল জয়েন করেছিল। আমি চাই যে কোনো টিমে গিয়ে না সেখানে খেলতে পারে, আমি যদি খেলতে না পারি টাটা ফুটবল একাডেমিতে 2 বছর থাকার পর যদি আমি চান্স না পাই তাহলে আমার জন্য বৃথা, কেন একটা ডিসিশন, একটা ভুল ডিসিশন মানুষকে অনেক পেছনে করে দেবো। সেই জন্য আমি টাটা ফুটবল থেকে আমি মোহামেডানে এসে 2 বছর খেলেছিলাম। মানে তখনকার দিনে সেটা তোমার রাইট ডিসিশন ছিল, আমার ছিল রাইট ডিসিশন, তাই জন্যই হয়তো অত দিন খেলা, তারপরে তারপরেই মানে মোহামেডান থেকেই তারপরে ইস্ট বেঙ্গলে জার্নি 7 ইয়ার্স নন স্টপ ওখান থেকে চলে গেলাম মোহনবাগান, মানে মানে ওই যে ওই সময়টা ওই জার্নিটা, ওই ওইখানেও তো তুমি ইন্ডিয়া টিমেও ছিলে, ওই গল্পটা যদি একটু বলো। মানে তখন তো আমি তখন থেকে খেলছি কিন্তু ইন্ডিয়ান টিম, আন্ডার 16 খেলেছি, আন্ডার 21 খেলেছি, এগুলো খেলছি তখন, খেলতে খেলতে সিনিয়র দলে চান্স পেয়ে যাওয়া, সিনিয়র টিমে খেলা, আর দেখো আমি অ্যাকচুয়ালি নন স্টপ, তুমি যদি দেখো আমি নন স্টপ কিন্তু ইন্ডিয়ান টিম প্রায় 10 বছর খেলেছি নন স্টপ। তারপর ক্লাব ফুটবল ছিল, ক্লাব ফুটবলও খেলেছি কন্টিনিউ, এগুলো এগুলো চলে আসছে। আর যেটা বারবার আমি একটা কথা বলবো যে মোহনবাগান ইস্ট বেঙ্গল বা ইস্ট বেঙ্গল মোহনবাগান বা মোহামেডান, এই তিনটে ক্লাব না খেললে তুই যত বড়ই প্লেয়ার হোক না কেন,
সেই ফিলিংসটা পাবে না, ফিলিংসটা ইন্ডিয়ান ফুটবলে সেই ফিলিংসটা পাবে না। টেম্পো বড় ক্লাব ঠিকই, মহিন্দ্রা বড় ক্লাব অবশ্যই ঠিক, বেঙ্গালুরু বড় ক্লাব, কিন্তু এই যে ক্লাবের সাপোর্টারদের বেশ, এই রাস্তায় বেরোলে মানুষ চিনতে পারে, এখনো ভালোবাসে, বিকজ অফ এই তিনটে ক্লাব, এই তিনটে ক্লাব খেলেছো বলেই হয়তো এই পরিচিতিটা রয়েছে। তো সেই সময় যদি বলি মানে মেহতাব দা তোমার মানে ডুয়েলও দেখেছে লোকে, একসাথে খেলাও দেখেছে, মানে তুমি কোনটাকে পছন্দ করতে, মানে বিপক্ষে মেহতাব দা নাকি সঙ্গে মেহতাব দা? অবশ্যই মেহতাবের সঙ্গে বহু বছর এই ক্লাবে স্পাইস, অনেক বছর ইন্ডিয়া, তো এটা ভালো লাগে যে ও আমার সহকর্মী ছিল, একসঙ্গে কাজ করেছি, খেলেছি, তারপর অপোনেন্টে গেছে, সেখানেও একটা চ্যালেঞ্জ, ওর থেকে ভালো খেলতে হবে, কে কাকে হারাবে, এগুলো তো থাকে, এগুলো না থাকলে কেউ কোনো দিন এগিয়ে যেতে পারবে না, তো সেটা ছিল। তো তারপরে ইন্ডিয়া টিমে তোমার সবথেকে বেস্ট মোমেন্ট যদি তুমি মানে আমাদের বলো যে কোন সময়টা তোমার মনে হয়েছে যে মানে তোমার খেলা সেরা সময় ছিল আর ওই সময়টা আর কোনোদিনও ফিরবে না, ওই ওইটার জন্যই তুমি হয়তো মানে আরও এগিয়ে যেতে পারো? সরি, আমার ইন্ডিয়ান টিমের যে জার্সিটা যখন পাই না, সেটাই সবথেকে বড় মুহূর্ত। হ্যাঁ, মনে করো একশোর ওপরে মানুষ, এখানে 100 কোটির ওপরে, ধরো 130 ধরে 35, যাই হোক, সেখানে তুমি একটা ভারতীয় দলের জার্সি পরবে, এর থেকে বড় পাওনা আর কিছু হতে পারে না। তো অবশ্যই অবদান এই ক্লাবগুলো, যারা টিচার কোচরা ছিল, তারা যেরকমভাবে আমাকে টাইম দিয়েছে, অবশ্যই তাদের তো অবদান আছে। এই জার্সিটা পাওয়ার পরে যে অনুভূতি বা মাঠে গিয়ে খেলতে নামা যে অনুভূতি, এটা একটা আলাদা জিনিস, ওইটা মনে হয় কোনো দিন আর ফিরবে না। খেলা তো হবেই, দেখো খেলা তো চলছিল, খেলছিলাম, ঠিক ছিল, ওটা আলাদা জিনিস, কিন্তু ওই জার্সিটা পাওয়ার পরে যখন গায়ে নেমিয়ে জেসের হয়ে জার্সি পরে মাঠে নামছি, এটা কজন পায়? একদমই, মানে ওই যে আমি যদি ইন্ডিয়াতে কথাই বলছি, যদি আমাদের 10 কোটি ছেলেরা খেলাধুলা করে, সেখান থেকে দেখো 22 জনে তুমি জার্সি পাচ্ছ, 11 জনে তুমি খেলছো, তারপর ক্যাপ্টেনশিপ করা, ওইটাই আসছিলাম যে আমি তোমার ক্যাপ্টেনশিপ যখন করছিলে মানে আলাদা কিছু চ্যালেঞ্জ ছিল নাকি ওই সময়টা? খুব দেশের হয়ে জার্সি পরা যে কোনো ছেলের কাছে, যে কোনো লেভেলে, সে ফুটবল ক্রিকেট যে কোনো বিষয়ে দেশের হয়ে পার্টিসিপেট করা মানে তার কাছে ওর থেকে বড় পাওনা আর কিছু হতে পারে না, সেটাই। তো তারপরে তুমি আবার ক্যাপ্টেন ছিলে, মানে কোনো একটা ম্যাচ যদি আমাদের বলো যেখানে খুব প্রেশারে ছিলে, মানে সেখান থেকে টিমকে খুব মোটিভেট করেছিলে, তারপরে সেই টিম মানে সেই ম্যাচটা জিতেছে? আমি বলছি ওটা যেটা আছে নেহরু কাপে, নেহরু কাপে যখন আমরা ক্যামারুনকে পাই, ক্যামারুন তো দারুণ টিম, এটা তো এমনিতেই ব্যাপার নয়, ওরা গ্রুপ স্টেজে আমাদের হারিয়েছিল, কিন্তু ওদেরকে আমরা ফাইনালে হারিয়েছিলাম, আর সেই ফাইনালে আমি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলাম, এটা আমার কাছে সবথেকে বড় সবথেকে বেস্ট মোমেন্ট বলতে পারো ওটাই। তো এবার একটু পরের দিকে আসি, মানে একটা ঘটনা যেটা হয়তো মানে সেই সময় হয়তো আমি খেলা দেখা বা ফুটবল খেলা হয়তো তোমাদের জন্য, মেহতাব নবী এদের জন্য আমি ভাবতেও পারি না, যেখানে এখন পাশে বসে ইন্টারভিউ নিচ্ছি, মানে নস্টালজিক ব্যাপার। তো সেই খেলাটা আমি টিভিতে দেখছিলাম সেই সময় গ্যালারিতে, মানে কোনো কারণে আমি যেতে পারিনি সেই দিন। তো সেই দিন একটা ঘটনা ঘটলো ডার্বির দিন, আর সেটা গত 8 বছর আগে, ঠিক আছে? তো হ্যাঁ, তো ওই মোমেন্টটা মানে ওটা কিভাবে ব্যাখ্যা করবে যে ওই জিনিসটা কিভাবে হয়ে গেছিল? আটা আমার বলে না, সেটা তো রেফারিও লাগতে পারতো, যার সমর্থকরাও লাগতে পারতো, মাঠে এরকম সুলভ আমার মনে হয় ঠিক না যে খেলার এভরি ডিসিশন তুমি ওটা কোথাও বলেছিলে যেন যে ওটা তুমি বল ভেবে মেরে ফেলেছিলে নাকি? না, ওটা যেই করে থাকুক না কেন, ওটা বাজে জিনিস, একটা হিট ছুড়ে প্লেয়ারকে আঘাত করবে, এর থেকে যন্ত্রণা দেয় আর কিছু হতে পারে না, প্লেয়াররা মাঠে খেলতে নামে, ওটা এমন সিচুয়েশন হয়েছিল, যদি ওটা উল্টো পাল্টা জায়গায় লাগতে পারতো হয়তো আমি কোমাতেও চলে যেতে পারতাম। তোমার তো খুব বাজে জায়গায় লেগেছিল, এরকম জায়গায় থাকে, এটা নরম জায়গায় লাগলে হয়তো আজকে রবীন্দ্রনাথের ছবি হয়ে যেত। সেই দিক দিয়ে এটা বলবো যে এই ধরনের কোনো ঘটনা যেন সেকেন্ড টাইম না ঘটে, একদমই, মানে ওই সময়টা কেউই হয়তো ভুলতে পারবে না যদি সেই ম্যাচটা দেখে থাকে, মানে খুব উত্তেজনা। তারপরে মোহনবাগানের সাথে ঘটনাটা ঘটলো যে ওই পয়েন্ট ড্রপ হলো, তারপরে সেই সময় মানে করিম বেঞ্জারিফা ছিল কোচ, করিম, হ্যাঁ, আমরা জিরো থেকে শুরু করি, ওইটা কি আরো আরো বড় চ্যালেঞ্জ ছিল? সবথেকে বড় চ্যালেঞ্জ, যদি আমরা না করি তাহলে মোহনবাগান আজকে নেমে যেত, রিলিগেশন হয়ে যেত, মানে ওটা একটা, সেইখান থেকে জিরো থেকে শুরু করে সেই টিমটাকে আমরা বাঁচিয়েছিলাম, লক্ষ লক্ষ সমর্থকদের মনে হাসি ফুটিয়েছিলাম, মানে কেউ ভাবতেও পারেনি এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ, ওটা মানে কয়েক লাস্ট কয়েকটা ম্যাচের জন্যই জিরো থেকে একদম ওখান থেকে যে মানে জাস্ট ইয়েটা করা যে রিলিগেশনটা বাঁচানো, ওইটা তোমরা করেছিলে সেইখানে। তো আর যদি বলি যে মোহনবাগানের পরই তুমি আবার মানে নিচু ক্লাবে খেললে, তারপরে মানে নিচু ক্লাব ঠিক না, যে ক্লাবগুলো ধরো মানে পিয়ারলেসের কথা বলছি, পিয়ারলেস এত 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 ভালো ইয়ে, তুমি রানার্স আপ হলে দুবার, তারপরেই চ্যাম্পিয়ন, ওই গল্পটা যদি কিছু বলো। ওটা চ্যালেঞ্জ, ওটাও চ্যালেঞ্জ, দেখো আজকে পিয়ারলেস অবশ্যই নাম করা, ব্যবসার দিক দিয়েও নাম করেছে, খেলার দিক দিয়েও নাম করেছে, এই মাঠে এই পিয়ারলেসের সঙ্গে, পিয়ারলেস ভার্সেস ইস্ট বেঙ্গল যে ক্লাবে আমি 7 বছর কাটিয়ে দিয়েছি, প্রত্যেকটা ঘাস আমাকে চেনে,
তো সেই ক্লাবে যখন আমি খেলছি তার এগেনস্টে, তো সেখানে যখন ম্যাচটা জিততি সেটা একটা আলাদা অনুভূতি। মানে বিপক্ষে ইস্টবেঙ্গল, আর আমি খেলছি 42-এর, সেই ম্যাচ জেতার একটা অনুভূতি আলাদা। তারপরে একটা আলাদা একটা মানে কি বলবো যে ক্লাবে গিয়ে যে আমরা ক্লাবটাকে চ্যাম্পিয়ন করাতে পেরেছি সবাই মিলে, এটাও আমাদের কাছে অনেক বড় পাওয়া। তারপরে যদি কোনো ক্লাব 65 ইয়ার্স বাদ কোনো ছোট ক্লাব চ্যাম্পিয়ন হচ্ছে, এটা কিন্তু নট এ জোক, নট এ জোক। তারপরে মানে চ্যালেঞ্জ নেওয়া যে বড় টিমের বিরুদ্ধে ছোট টিমের সেই খেলা, তারপরে সেই নবিদাকে আমরা দেখলাম যেখানে চ্যাম্পিয়ন হলো, অবশ্যই সেখানে অনেক প্লেয়ারই ছিল। তো যদি ওই চ্যাম্পিয়নশিপের গল্পটা বলো, কারণ ওটা রিসেন্ট একদম হয়েছিল, লাস্ট তোমার কেরিয়ারের লাস্টের ইয়েতে স্টেজে, তো ওই ওই গল্পটা যদি একটু বলো যে ওই চ্যাম্পিয়নশিপের গল্প, সিএফএল চ্যাম্পিয়ন। সিএফএল চ্যাম্পিয়ন ওটা আমাদের যখন ওই প্রথম আমাকে অশোকদা বলে যে তোকে আসতে হবে, খেলতে হবে, আমি তখন না বলি না, আমি খেলবো, আমি ফুটবল খেলে বড় হয়েছি, আমার কাছে ছোটো বড়ো ক্লাব বলে কিছু না, আমার কাছে একটা চ্যালেঞ্জ। তো আমি গিয়ে ওদেরকে শিখিয়েছিলাম যে ছোট টিম বলে কিছু হয় না, লেস্টার সিটি চ্যাম্পিয়ন হয়েছে, লেস্টার সিটি। তাহলে আমরা ওই বিশ্বাসটা প্লেয়ারদের মধ্যে ঢোকাতে পেরেছিলাম এবং আমরা চ্যাম্পিয়ন হয়েছি দুবার, প্রথম দু বছর এ হয়েছিলাম, সেকেন্ড তারপরের বছর চ্যাম্পিয়ন হয়েছিলাম। তো এটাই এটাই আর কিছু না, আর তার কোনো কিছু আমার মনে হয় না অ্যাচিভ বা কোনো কিছু, হিস্ট্রি করতে গেলে তোমাকে খেলতে হবে, নামতে হবে, ফাইট করতে হবে, হিস্ট্রি এমনি তৈরি হয়। মনবীর ভালো খেলছে, মনবীর ভালো খেলছে, মনবীর খুব ভালো কোয়ালিটি আছে, ট্যালেন্টেড আছে, অনেক কটা মনবীর বলো, আশিক কুরুনিয়ান বলো, রাকিব বলো, অনেক কটা প্লেয়ার আছে, প্রবীর খেলতে পারে। এদিকে মোহনবাগান হেরে গেল তার বিকজ অফ কি, অন গোল করেছে সেটা তুমি কেন অফসাইড দিচ্ছ? আইএসএল দেখো আজকে অনেকে জানে না, আইএসএল আজকে আমরা প্রথম ছটা প্লেয়ার বেরিয়ে সাইন করেছিলাম বলে কিন্তু আজকে আইএসএল স্টার্ট হয়েছে। হ্যাঁ সেটাই, আমরা যদি আজকে না খেলতাম তাহলে কিন্তু আজকে আইএসএল এ খেলার মতো সাহস করে দেখাতো। তো তো তোমরা তো প্রথম পার্টে নবিদাকে জেনে নিলে, তো আরেকটা পার্ট হবে এরপরে, তো এই পার্টটা তোমরা দেখে নিলে যে কী কী জানলে, এবং অবশ্যই পরের পার্টটা এক্সক্লুসিভ হবে, পরের পার্টটা অন্যরকম হবে তোমাদের জন্য, আরেকটা সারপ্রাইজও আছে পরের পার্টে, তো পরের পার্টটা অবশ্যই দেখবে। তো চলো আজকের জন্য টাটা, আর পরের পার্টে আবার দেখা হচ্ছে।